প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাস। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমোন্নতি, ব্যবস্থাপনার উৎপত্তি কখন, কোথায়, কিভাবে হয়েছে, এ বিষয়ে সঠিক করে কেউ বলতে পারে না। তবে সাধারণত দেখা যায় যে মানুষ যখন দলবদ্ধ হয়ে কাজ করতে শুরু করল, ঠিক তখনই ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে। মানুষ যখন তাদের জীবিকা নির্বাহের জন্য পশু শিকার করত, তখন তারা দলবদ্ধ হয়ে বনে জঙ্গলে তারা পশু শিকার করত। এখানে তারা একজন দলনেতার অভাব অনুভব করল, যে সেই দলনেতার অধীনে থেকে তারা এই তাদের জীবিকা নির্বাহের কাজ, পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। এখান থেকে ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। তো ব্যবস্থাপনার উৎপত্তি ইতিহাস আলোচনা করলে যুগে যুগে মানুষের চাহিদা বাড়তে থাকে, বাড়তে থাকে। তখন মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন রকমের কাজ শুরু করলো। জীবিকা অর্জনের জন্য তারা একক বা দলবদ্ধভাবে তারা কাজ করতে শুরু করলো। যখন দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, আগের দিনে যারা মহাজন, পুরোহিত, তাদের অধীনে কাজ করত, তারা যখন এই কাজগুলিকে তারা বিভিন্ন হিসাব নিকাশ লেনদেনের মাধ্যমে করতে শুরু করলো, এইভাবে ব্যবস্থাপনার যুগে যুগে ব্যবস্থাপনার কার্যক্রমের উৎপত্তি হয়েছে। তো ব্যবস্থাপনার উৎপত্তিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটা ভাগে সাধারণত ব্যবস্থাপনাকে বিভক্ত করা হয় এবং এভাবেই ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে। তো প্রাচীন যুগ সাধারণত খ্রিস্টের জন্মের পূর্ব সময়টাকে প্রাচীন যুগ হিসাবে ধরা হয়। 5000 অব্দ থেকে 5000 অব্দ থেকে 525 অব্দ পর্যন্ত এই সময়টাকে ধরা হয় প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে ব্যবস্থাপনার উৎপত্তি কীভাবে হয়েছে? প্রাচীন যুগে এই যে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, হিব্রু, চৈনিক, গ্রিক, রোম ও ভারতীয় সভ্যতা, এইভাবে ক্রমে ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে। মিশরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা। এই মিশরীয় সভ্যতায় একসময় মিশরের বড় বড় পিরামিড তৈরি হতো। এই পিরামিডকে কেন্দ্র করে সেখানকার ব্যবস্থাপনার কার্যাবলী পরিচালিত হয়েছে।
এই পিরামিড মিশরের পিরামিড 1 লক্ষ লোক প্রায় 20 বছর ধরে কাজ করেছিল। এখান থেকেই এই ব্যবস্থাপনার উৎপত্তি আমরা লক্ষ্য করছি। এই মিশরীয় সভ্যতা, এই মিশরীয় সভ্যতা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা ব্যবস্থাপনার উৎপত্তির ক্ষেত্রে। মেসো শব্দের অর্থ 2 আর পটেমিয়া শব্দের অর্থ হচ্ছে নদী। এই দুই নদী অর্থাৎ মেসো এবং পটেমিয়া এই মধ্যবর্তী অঞ্চলগুলিতে মিশরীয় মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই মেসোপটেমীয় সভ্যতা এই অঞ্চলগুলিতে তখন বিভিন্ন রকমের লেনদেন, তারপরে হিসাব নিকাশ এবং বিভিন্ন রকমের জাবেদা খতিয়ান এগুলি লিপিবদ্ধ করা হতো, হিসাব নিকাশ লিপিবদ্ধ করে রাখা হতো, যেগুলি ব্যবস্থাপনা কার্যের উৎপত্তির মধ্যে পড়ে। এই মেসোপটেমীয় সভ্যতা, তারপরে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় ব্যবস্থাপনার উৎপত্তি সম্পর্কে আমরা বুঝতে পারি। এই ব্যাবিলনীয় সভ্যতায় এখানে রাজা হামুরাবি, তিনি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং এখানকার প্রশাসন ব্যবস্থাপনা কীভাবে কার্যাবলী সম্পাদন করবে এই সম্পর্কে তিনি একটি বই রচনা করেছিলেন বা তিনি একটি আইন প্রণয়ন করেছিলেন। কীভাবে সেখানকার প্রশাসকগণ রাষ্ট্র পরিচালনা করবে, তিনি যেটা লিখেছিলেন, দি কোড অফ হাম্মুরাবি। এই রাজা হাম্মুরাবি তখন এই দি কোড অফ হাম্মুরাবি নামে একটি গ্রন্থ রচনা করেন। সেখানে এই ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। এভাবে আমরা ব্যবস্থাপনার এখান থেকে উৎপত্তি সম্পর্কে আমরা বুঝতে পারি। হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা, অর্থাৎ হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালামের নাম এখানে ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে পাওয়া যায়, যে তিনি ব্যবস্থাপনা সম্পর্কে তিনি অনেক কিছু বলে গেছেন এবং লিখে গেছেন। এখান থেকে আমরা এই সভ্যতায় ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানতে পারি। চৈনিক সভ্যতায় চীনের একজন ধর্মযাজক লাওজু, তিনি এই ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্নভাবে তিনি আলোকপাত করে গেছেন। লেনদেন, পরিকল্পনা, সংগঠন কার্য কীভাবে সম্পাদিত হবে সেগুলো তিনি এই চৈনিক সভ্যতায় তিনি আলোকপাত করে গেছেন। তিনি সেখানকার এই যে প্রশাসক বা প্রশাসনরা কীভাবে ব্যবস্থাপনা কার্যগুলি সম্পাদন করবে সে বিষয়ে তিনি উল্লেখ করে গেছেন। ছান্দু, তিনি একটি গ্রন্থ লিখেছেন, সে গ্রন্থের মধ্যেও তিনি এই বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যবস্থাপনা সম্পর্কে তিনি আলোকপাত করে গেছেন। তারপরে গ্রিক সভ্যতা, রোম সভ্যতা ও ভারতীয় সভ্যতায়। গ্রিক সভ্যতায় গ্রিক দার্শনিক সক্রেটিস এবং প্লেটো, তিনারা এই ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করে গেছেন এবং সেখান থেকেও আমরা দেখতে পাই যে ব্যবস্থাপনার কার্যক্রম বা ব্যবস্থাপনার উৎপত্তি এখান থেকে হয়েছে। যেমন গ্রিক দার্শনিক সক্রেটিস, তিনি বলেছেন যে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে সার্বজনীন। এবং প্লেটো, তিনি যোগ্যতা অনুযায়ী একজন শ্রমিককে কাজ দেওয়ার কথা বলেছেন। এখানে ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যে ব্যবস্থাপনার উৎপত্তি এই গ্রিক সভ্যতা থেকেও আমরা বুঝতে পারি, যে এখান থেকে ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে
आलोकपात करा हुए छे रोम सभ्यताय रोमेर लैटिन सात पहाड़ेर नीचे जे सभ्यता गड़े उठेछिलो जे समाज व्यवस्था गड़े उठेछिलो सेखान थेके आमरा व्यवस्थापनार सम्पर्के अनेक किछु जानते पारि एबं व्यवस्थापनार जे विषयगुलि কিভাবে ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে একটা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং সেখানকার যে ব্যবস্থাপকীয় কার্যাবলী সে বিষয়গুলি আমরা এই সভ্যতায় জানতে পারি তারপরে আসছে ভারতীয় সভ্যতা ভারতীয় সভ্যতার কথা আমরা জানি যে হরপ্পা ও মহেঞ্জোদারো হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যে প্রাচীন নিদর্শন পাওয়া যায় এই প্রাচীন নিদর্শন থেকে এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই এখান থেকেও আমরা ব্যবস্থা সম্পর্কে ব্যবস্থাপনার বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারি যে ব্যবস্থাপনা কীভাবে এর উৎপত্তি ঘটেছে এই যে প্রাচীন অর্থাৎ ভারতীয় সভ্যতা থেকে যেমন বগুড়ার মহাস্থানগড় এবং রাজশাহীর পাহাড়পুরের এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই নিদর্শনগুলি থেকেও আমরা ব্যবস্থাপনা সম্পর্কে আমরা বুঝতে পারি বা জানতে পারি তাহলে আমরা ব্যবস্থাপনার এই যে প্রাচীন যুগে ব্যবস্থাপনার উৎপত্তি কীভাবে হয়েছে এই বিষয়গুলি সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম তা আমরা এই মিশরীয় সভ্যতাকে আমরা বলছি যে সবচেয়ে ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে ব্যবস্থাপনার উৎপত্তির ক্ষেত্রে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা যেটা হচ্ছে মিশরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতায় এখানে রাজা হাম্মুরাবি যে পুস্তকটি লিখে গেছেন বা যে পুস্তকে তিনি বলে গেছেন ব্যবস্থাপনা সম্পর্কে সেই পুস্তকটি বা সেই নীতিমালাটি হচ্ছে রিপোর্ট অফ হাম্মুরাবি রিপোর্ট অফ হাম্মুরাবি এটা রচিত হয়েছিল ব্যাবিলনীয় সভ্যতা হিব্রু সভ্যতায় আমরা মুসা আলাইহিস সালামের কথা জানতে পারলাম চৈনিক সভ্যতায় লাউজু সান্দু এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে পারলাম গ্রিক সভ্যতায় এখানে প্লেটো এবং সক্রেটিসের নাম আমরা উল্লেখ করলাম যে সক্রেটিস গ্রিক দার্শনিক সক্রেটিস তিনি বলেছেন ব্যবস্থাপনা সার্বজনীন ব্যবস্থাপনা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য এবং প্লেটো বলেছেন এই ব্যবস্থাপনা সম্পর্কে তিনি উদ্ধৃতি দিতে গিয়ে তিনি বলেছেন যে একজন শ্রমিক বা কর্মীকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া উচিত এক্ষেত্রে এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্যবস্থাপনা এই যে উৎপত্তি ইতিহাস সম্পর্কে আমরা বুঝতে পারি এরপরে ভারতীয় সভ্যতায় এখানে আমি হরপ্পা ও মহেঞ্জোদারোর কথা বললাম বগুড়ার মহাস্থানগড়ের কথা বললাম রাজশাহীর পাহাড়পুরের কথা বললাম এই নিদর্শনগুলি দেখেও আমরা বুঝতে পারি মিশরে যে পিরামিড তৈরি হয়েছিল যে পিরামিড 120 বছর ধরে কাজ করেছিল তাহলে 20 বছর ধরে কাজ করে তারা এই যে দলগত প্রচেষ্টা একটা ব্যবস্থাপনার মাধ্যমে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই কাজগুলি সম্পাদিত হয়েছে তাহলে আমরা আজকে প্রাচীন যুগ সম্পর্কে আমরা আলোচনা করলাম আগামী দিন আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগের ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমোন্নতি সম্পর্কে আমরা আলোচনা করব আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ।